দর্শক 31st নাইটের মধ্য দিয়ে 2023 সালকে বিদায় ও নতুন বছর 2024 কে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীবাসী। গুলশান এলাকায় রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ, সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আর শুভ, 31st কে সামনে রেখে সব ধরনের আতশবাজি এবং ফানুস সহ সব ধরনের উৎসব এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মহানগর পুলিশ। তো এর মধ্যে আসলে রাজধানীবাসীর মধ্যে নিশ্চয় উচ্ছ্বাস উদ্দীপনা তো রয়েছে এই নতুন বছরকে বরণ করতে, তো কিভাবে আসলে তারা উদযাপন করছে দিনটি এবং কিভাবে বিদায় জানাচ্ছে বছরটিকে, বিস্তারিত জানাবেন। জি টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, 2023 কে বিদায় জানিয়ে আসছে নতুন বছর, 2024 সালকে স্বাগত জানাতে প্রস্তুত রাজধানীবাসী। প্রতি বছরের মতো এবারও 31st নাইটকে কেন্দ্র করে রাজধানীবাসীর মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখতে পেয়েছি। আমরা সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এই মুহূর্তে আমি গুলশানের পুলিশ বাজার সামনে যে চেকপোস্টটি রয়েছে সেখানে অবস্থান করছি। মূলত এটি গুলশানের প্রবেশপথ থাকায় এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং 31st নাইটকে কেন্দ্র করে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এক কথায় নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো রাজধানী জুড়ে। এবং একই সাথে 31st নাইটকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে আতশবাজি এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আরো যেটি নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে গিয়ে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। এবং একই সাথে যানবাহন নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু ট্রাফিক নির্দেশনা রয়েছে। এই মুহূর্তে ক্যামেরাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যে চেকপোস্টে রয়েছি এখানে কিন্তু গাড়ি থামে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে। তারা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে যাতে 31st নাইটকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন আজকে রাজধানীর পুরো রাজধানী জুড়েই তাদের এই নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং আগামীকাল ভোর পর্যন্ত এটি বলবৎ থাকবে। এবং একই সাথে আরও একটি বিষয় যেটি রয়েছে যে মানুষের মধ্যে আমরা ব্যাপক উন্মাদনা উৎসাহ দেখতে পেয়েছি এবং যেহেতু আমরা গুলশান এলাকায় রয়েছি এখানে গুলশানের 5-তারকা হোটেলগুলো সেজেছে নতুন রূপে এবং 31st নাইটকে কেন্দ্র করে হোটেলগুলোতে বিশেষ আয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এখানে নিরাপত্তার দায়িত্বে যিনি উত্তর কর্মকর্তা রয়েছেন। আপনারা 31st নাইটকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন একটু আমাদেরকে জানাবেন। আমরা মাননীয় পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনা সহ আমাদের মাননীয় ডিসি গুলশান স্যারের দিক নির্দেশনা আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এবং গুলশানবাসীকে যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিন্তভাবে এবং ভালোভাবে চলতে পারে আমরা সেইভাবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে আমাদের চেকটা বজায় রাখবো। ধন্যবাদ আপনাকে। টুম্পা, যেমনটি জানাচ্ছিলাম এই ছিল আমার কাছে গুলশান থেকে 31st নাইটকে কেন্দ্র করে রাজধানীর সর্বশেষ পরিস্থিতির চিত্র।